প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 21 কোশ্চেন নম্বর 3। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাকি বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কীভাবে করছি, এটা আমরা সমাধান করছি। সমাধান বাঁশের মোট দৈর্ঘ্য, বাঁশের মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, বাঁশের মোট দৈর্ঘ্য সমান 2 মিটার দেওয়া আছে। 2 মিটার সমান 200 সেন্টিমিটার, সমান 200 সেমি বা সেন্টিমিটার, 200 সেমি। ঠিক আছে, লাল রং দেওয়া আছে 75 সেমি। লাল রং, লাল রং লাল রং, লাল রং সমান আছে 75 সেমি, 75, 75 সেমি। আর সাদা রং, তাহলে সাদা রং দেওয়া আছে, সাদা রং বাকিটা বলা আছে, তাহলে সাদা রং হবে 200 মাইনাস 75, 200 মাইনাস 75 সেমি, 75 সেমি সমান 125 সেমি, 125 সেমি। ঠিক আছে, এবার 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্নে রয়েছে যে বাসের মোট দৈর্ঘ্য ও বাসের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে, বাসের মোট দৈর্ঘ্য ও লাল রং দেওয়ার অংশ, তাহলে বাসের, বাসের, বাসের মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, বাসের মোট দৈর্ঘ্য বাই লাল রং দেওয়া অংশ, লাল রং লাল রং দেওয়া অংশ, লাল রং দেওয়া অংশ, লাল রং দেওয়া অংশ। দেখো মাসের মোট দৈর্ঘ্য কত আছে, 200, তাহলে 200, আর লাল রং দেওয়া আছে 75, তাহলে 200 বাই 75। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাচ্ছি, 5 দিয়ে করছি, 5 একে 5, 5 পাঁচে 25, 5 চারে 20, 0, 5 আটে 40, 5 তিনে 15, 8-এর 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 8-এর 3 সমান 8-এর 3, 8-এর 3 সমান হচ্ছে 8:3, ইজিক্যাল টু 8:3। ঠিক আছে, 2 নম্বর কী আছে দেখে নাও। 2 নম্বর রয়েছে আমাদের, 2 নম্বর রয়েছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য, বাঁশের মোট দৈর্ঘ্য, বাসের মোট দৈর্ঘ্য, বাসের মোট দৈর্ঘ্য ভাজিত
সাদা রং দেওয়া অংশ, সাদা রং দেওয়া অংশ, সাদা রং দেওয়া অংশ, সাদা রং দেওয়া, সাদা রং দেওয়া অংশ। সমান বাসের মোট দৈর্ঘ্য হচ্ছে 200, আর বাসের সাদা রং দেওয়া অংশ, সাদা রং দেওয়া আছে 125, তাহলে হবে 200/125, 125.125। তাহলে আমাদের 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 4 20, 0, 5 2 10, 5 5 25, ঠিক আছে, তাহলে হবে 5 8 40, 5 5 25, 8/5, তাহলে এটা হয়ে গেল 8/5, 8/5 সমান হবে 8:5, 8:5, এটা 2 নম্বর। 3 নম্বর প্রশ্নে কী আছে দেখে নাও, 3 নম্বরে রয়েছে আমাদের বাসে রং দেওয়া, বাসে লাল রং দেওয়া দৈর্ঘ্য এবং সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে। তাহলে বাসে লাল রং দেওয়া অংশ, বাসে বাসে লাল রং দেওয়া অংশ, লাল রং দেওয়া অংশ, রং দেওয়া অংশ, রং দেওয়া অংশ ভাজিত বাসে সাদা রং দেওয়া অংশ, ভাজিত সাদা রং দেওয়া অংশ, ভাজিত সাদা রং দেওয়া অংশ, দেওয়া অংশ। তাহলে দেখো লাল রং দেওয়া অংশ কত আছে, 75 সেন্টিমিটার, 75 সেমি, আর সাদা রং দেওয়া অংশ আছে 125, 75/125। তাহলে 5-এর দিয়ে যদি কাটি, 5 1 5, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 3 15, 5 5 25, 3 5, তাহলে কত পেলাম, 3 5, অর্থাৎ 3/5, 3/5 সমান আমরা লিখতে পারি 3:5, 3:5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।